বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এই চ্যানেলটি বিভিন্ন রকমের টেক রিলেটিভ ইনফরমেশন দিয়ে থাকে। বরাবরের মতোই আজ একটি বিষয় আপনাদের নিকটে শেয়ার করব। আমরা বেশ কয়েকদিন ধরে ইসিম নিয়ে বিভিন্ন সংলাপ শুনে আসছি, হয়তো অনেকেই এ বিষয়ে অবগত না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এবং বিষয়টি ক্লিয়ার হবেন আসলে ইসিম কি। তাই ভিডিওটি শুরু করা যাক। এটা নিশ্চিত আমরা প্রতিটি হ্যান্ডসেটে সিম কার্ড ব্যবহার করে থাকি, আর এই সিম কার্ড নিয়ে নতুন প্রযুক্তির নতুন গবেষণা করে যে মোবাইলগুলো বাজারে আসছে সেখানে বর্তমান মোবাইলে ব্যবহারকৃত সিম কার্ড নেই। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই মোবাইলগুলোতে আমরা আমাদের পার্সোনাল সিম কার্ড ব্যবহার করব? এর উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গে থাকুন। ইসিম ব্যবহৃত মোবাইলটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা, যার মাদারবোর্ডে একটি চিপস রয়েছে। এই চিপসের সঙ্গে পার্সোনাল কোড এবং নাম্বার বসিয়ে এই মাধ্যমে আমরা যে সিমের সুবিধা সেটি মূলত কাজ করবে ইসিম। তো ধরুন আপনি বর্তমানে যে মোবাইলটি ব্যবহার করছেন সেখানে গ্রামীণ বা বাংলালিংক অথবা রবি, এয়ারটেল এ জাতীয় নেটওয়ার্কভুক্ত কিছু মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছেন। তো এর মধ্যে থেকে হয়তো যে কোনো দুটি সিম আপনি একত্রে একই সঙ্গে ব্যবহার করতে পারছেন, কিন্তু এই ইসিমের মাধ্যমে যে কোনো সিমের অফার গ্রহণ করতে পারবেন। এই ইসিম হলো যে ইনভাইটেড সিম, এক কথায় এই ইসিমের মাধ্যমে আমরা সকল অপারেটরের সুবিধা ব্যবহার করতে পারব। তো হতে পারে সেটা বাংলালিংক, হতে পারে সেটা গ্রামীণ, হতে পারে সেটা রবি কিংবা এয়ারটেল অথবা টেলিটক। তো এই ইসিম ব্র্যান্ডের বন্ধুর হাত ধরে ইলেকট্রনিক সিমের জগতে প্রবেশ করেছে বাংলাদেশে গত 16 ডিসেম্বর 2021 সালে। আর এই ইসিমের পূর্ণ নাম হচ্ছে এমবাইডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি, সহজেই আমরা ইসিম বলে আখ্যায়িত করি। এটি দেখতে সাধারণ সিমের মতোই, তবে একটু স্বচক্ষে দেখুন আসলে ইসিমটি দেখতে এরকমই। এই ইসিম মাইক্রো সিমও বলা হয়। এবার দেখুন সিমের ধরনগুলো, যেমন আগেকার দিনে সিমগুলো ছিল বড় তার থেকে একটু ছোট, তার থেকে ছোট, পর্যায়ক্রমে আমরা এই সিমগুলো বর্তমানে এসেছি, তাই এই সিমটি একটি মাইক্রো সিমের পর্যায়ে চলে। তো ইসিমের আসলে এই সুবিধাগুলো কি কি হতে পারে, যেমন ধরুন যে কোনো কোম্পানি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। তো এটা একটা বিশাল অফার, কারণ আপনি একটা ডিভাইসের মধ্যে আপনি যখন সমস্ত নেটওয়ার্কের ব্যবহার এবং সুবিধাগুলো পাবেন তখন কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে কোনো কোম্পানির সিম আলাদা আলাদা কিনতে হবে না, এবং একটি সিম ব্যবহার করার জন্য আরেকটি সিম খুলতে হবে এমনটাও ঠিক না। তাই সেই হিসেবে এটিকে সম্পূর্ণভাবে ডিজিটাল সিম কার্ডও বলা যেতে পারে। বর্তমানে সিম কার্ডের মতোই এই সিম খুলতে হয় না। বন্ধুরা, এই সিম কার্ড যেহেতু নতুন প্রযুক্তিতে নতুন সিম হিসাবে তৈরি, তাই আমরা চাইলেও এই সিমটি আমাদের হ্যান্ডসেটে ব্যবহার করতে পারবো না। বাংলাদেশে প্রবেশ করেছে এই সিম কার্ড, কিন্তু এখন পর্যন্ত কোনো সিম কোম্পানি বা কোনো নেটওয়ার্ক চুক্তিবদ্ধ হয়নি। তবে আশা রাখছি যেহেতু সরকারিভাবে এটি অনুমোদিত, তাই অতি দ্রুত এই সিম কার্ডের সুবিধাগুলো আমরা পেতে পারি। সারা বিশ্বে এই সিম কার্ড যদিও প্রচলন রয়েছে, যেমন ধরুন যে আইফোন, স্যামসাং মোবাইল এ ধরনের কোম্পানিগুলো এই সুবিধা দিয়ে থাকে, যা আমাদের দেশে এখনও চালু হয়নি। তবে বন্ধুরা মনে রাখবেন, ইসিমের ব্যবহার এবং সাধারণ সিমের ব্যবহারের মতো নয়। এবার চিন্তা করুন, আপনার হ্যান্ডসেটটি বিক্রি করতে চাইলে সিম কার্ড খুলে নিয়ে তা বিক্রি করতে পারেন, কিন্তু ইসিম যুক্ত মোবাইলটি চাইলেও আপনি এই সিম কার্ড খুলে বিক্রি করতে পারবেন না। বন্ধুরা, এই হলো ইসিম আর সাধারণ সিমের কাহিনী। পরিশেষে যদি এই ইনফরমেশনটি আপনার নতুন জানা হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।